সবাই তো রেডি হয়ে গেল রে বাবা। আবির, জলদি আট। নবাব জানি কুনানের, আজকে আব্বা সাহেবের মেয়ের বিয়ে, তাড়াতাড়ি যাইতে হবে। তোর মতো বয়সে বাপ মা কনের আগে রেডি হইয়ে বসে থাকতাম। ছেলে মানুষের এবারে তো ফিটিং ফাটাং কিসের? হ্যাঁ, কার্ডে লেখা আছে ইসাকে, এর সাথে অ্যামোনিমিয়ার বিয়ে। আরে আব্বু, ওইটা ইশতিয়াক আর আনামিয়ার বিয়ে। নাম পড়তে গিয়া দাঁত পইরা যেতেছে, তাড়াতাড়ি কর, ফার্স্ট ব্যাচের খাউনটা মিস করন যাইব না। দাঁড়াও আব্বু, অনেক দূর যাইতে হবে, আমি একটা গাড়ি বুকিং করে নিই। কল দিচ্ছে। হ্যালো ভাই, পেমেন্টটা কি ক্যাশে করবেন? অনলাইন পেমেন্ট হবে ভাই। ক্যান্সেল করে দিল, আরেকজন অ্যাকসেপ্ট করছে। হ্যালো ভাইয়া, শোনেন ভাই, যেটা ভাড়া দেখাইতেছে এর থেকে 100 টাকা বাড়াই দিতে হইব। এমনি তো ভাড়া অনেক বেশি, তার উপর 100 টাকা বেশি দিতে হবে, নাহলে কিন্তু ক্যান্সেল করলাম। ভাই 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 ভাই, ওই মিয়া কিছু টাকা বাড়াই দিই মনে চাইবা? উঠেন ভাই, উনিও ক্যান্সেল করে দিছে। ওই চল তো, এমনি বইয়া থাকতে ভালো লাগতেছে না আমার, দেরি হয়ে যাইতেছে। একটু 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 দাঁড়াও, একটু দাঁড়াও প্লিজ, সাব্বির ফোন দিচ্ছে, একটু একটু কথা বলে নিই। হ্যালো কি দোস্ত, আমি তো চলে আসছি, তুই কোথায়? কি যে বিপদে পড়ছি বন্ধু, একটার পর একটা রাইড খালি ক্যান্সেল করতেছে, আমরা রওনাই দিতে পারি নাই। কিন্তু তুই এত তাড়াতাড়ি কেমনে পৌঁছাইলি? ইনড্রাইভ ইউজ করে বন্ধু, ইনড্রাইভ অ্যাপটা এখনই তুই তো প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ফেল, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলেই পিক আপ লোকেশন এন্ড ডেস্টিনেশনটা সেট করে দেয়। এই অ্যাপের সবচেয়ে অ্যামেজিং ফিচার হচ্ছে তুই নিজেই তোর ভাড়াটা অফার করতে পারবি, এবং সেই অনুযায়ী যে রিকোয়েস্টগুলো আসবে সেখান থেকে তুই ড্রাইভারের গাড়ির মডেল, রেটিং আর পিক আপ টাইম দেখে নিজেই রাইডগুলো চুজ করতে পারবি। দাঁড়া, আমি এখনই বুক করে দেখতেছি। জলদি চলে যা দোস্ত, ওয়েট করতেছি। গাড়ি পাওয়া গেছে আব্বু, চলো যাই। আইয়া পড়ছে, চল। আরে পীযূষ সাহেব, সামনে নাকি মেয়ের বিয়ে, পাত্র কেমন দেখলেন? আরে দাদা, পাত্র খুবই ভালো, খাঁটি সব ব্রাহ্মণের ছেলে, দুটো জাতেরা, একটা ঠ্যাংখোড়া, রংটা ভিজে কালো, নইলে পাত্র খুবই ভালো। আরে ওয়া ওয়া ওয়া। ভাবি, শুনলাম জামাই নাকি বড় ব্যবসায়ী। আরে না না ভাবি, সব তো সোশ্যাল। শুনলাম বিয়েতে নাকি ছেলেকে নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি দিয়েছে। আলো বললেন কি ভাবি? বুঝলেন ভাই, সব অবৈধ পয়সা, এখন আবার ভদ্রলোক সাজতে আইছে। কিন্তু রুচি এত খারাপ, কোন ফকিন্নির ঘরে মেয়েরে বিয়ে দিছে দেখছেন? এই সংসার এক মাসও টিকবে না। আমি শুনলাম মেয়ের নাকি আগে একবার বিয়ে হইছে। তোর মনোযোগ দিয়ে দেখেন বাবি, গলা হার সবগুলো ইমিটেশন। এত নিম্নমানের খাবার কেউ দেয়? ফ্রিতে দিলেও তো এই খাবার কোনোদিন আমি খাবো না। জামাই দা এত খাটো কে, মেয়েটা তো মোটা কে, এমনি গায়ে গা লাগায় কেউ ছবি তোলে? কিন্তু এরকম গিবতের একটা মেলা দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই।